আপনারা দেখছেন দ্য পিডি নিউজ, সোজা কথা সহজভাবে। করোনা সংক্রমণ ঠেকাতে মালদা শহরে শুরু হয়েছে 7 দিনের লকডাউন। এই লকডাউন সফল করতে সকাল থেকেই মালদা শহরের একাধিক জায়গায় অভিযানে নামলো ইংরেজবাজার থানার পুলিশ। নির্দিষ্ট সময়ের পরে খোলা থাকা দোকান বন্ধ করে দেওয়া হয়, শহরের একাধিক জায়গায় ব্যারিকেড বসানো হয়, নিয়ম লঙ্ঘনকারী টোটো এবং অটো চালকদের আটক করা হয়, শহরের একাধিক জায়গায় পুলিশের পক্ষ থেকে মাইকিং করে মানুষকে সচেতন করা হয়। সবজির দোকান, মাছ মাংসের দোকান সকাল 11টার পর খোলা রাখা যাবে না, এক জায়গায় জমায়েত একেবারে বন্ধ। বুধবার বিকেল 5টা থেকে করোনা সংক্রমিত এলাকাগুলোয় নতুন করে লকডাউন কার্যকরী হয়। তার আগে নিজের এলাকার কন্টেনমেন্ট জোন পরিদর্শন করেন সাউথ সুবারবান ডিভিশনের ভারপ্রাপ্ত ডিসি প্রদীপ যাদব। সংক্রমিত এলাকাগুলি সরেজমিনে খতিয়ে দেখেন তিনি। মকুবের দাবিতে অভিভাবকদের বিক্ষোভ, উত্তপ্ত বেহালার ন্যাশনাল জেমস স্কুল। অভিভাবকদের দাবি, লকডাউনে টিউশন ফি ছাড়া কোনো আনুষঙ্গিক ফি তারা দেবে না। এদিকে স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে, স্কুল বন্ধ থাকলেও সমস্ত রকম ফি দিতে হবে। মঙ্গলবার সকালে ক্ষুব্ধ অভিভাবকরা স্কুলের সামনে বিক্ষোভে সামিল হয়, অবরোধ করে ডায়মন্ড হারবার রোড। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ, অবরোধ তোলার আবেদন জানায় পুলিশ। তাতে হাতাহাতি শুরু হয় পুলিশ ও অভিভাবকদের মধ্যে। করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয় পূর্ব বর্ধমানে বছর 70-এর এক বৃদ্ধার। মৃতের বাড়ি মেমারি থানার অন্তর্গত বাগিলা অঞ্চলের কেষ্টপুর গ্রামে। গত সোমবার জ্বর সর্দি হাঁপানি নিয়ে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন বৃদ্ধা। রাতে করোনা টেস্ট রিপোর্টে পজিটিভ আসে, তারপরেই মৃত্যু হয় তার। অন্যদিকে গতকালই মৃত্যু হয়েছে আসানসোল জেলা হাসপাতালের এক টেকনিশিয়ানের। তার বাড়ি পূর্ব বর্ধমানের দেওয়ান থেকে থানা এলাকায়। কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালে বেশ কয়েকদিন ভর্তি ছিলেন, তারপর মঙ্গলবার সকালেই তার মৃত্যু হয়। পেট্রোপণ্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে মালদার ইংরেজবাজার সদরঘাট এলাকায় যুব তৃণমূলের বিক্ষোভ। যুব তৃণমূল কার্যালয়ের সামনে মালদা জেলা তৃণমূল কোঅর্ডিনেটর অম্লান ভাদুরীর নেতৃত্বে প্রায় শতাধিক যুব তৃণমূল কর্মী সমর্থক এই বিক্ষোভে অংশ নেয়। সদরঘাট এলাকা থেকে একটি মিছিল গোটা শহর পরিক্রমা করে। অম্লান ভাদুরী বলেন, কেন্দ্র সরকার সাধারণ গরিব মানুষের কথা মুখে বলেন কিন্তু বাস্তবে তা করেন না। দিনের পর দিন পেট্রোপণ্যের মূল্য বৃদ্ধির ফলে নাজেহাল অবস্থা সাধারণ মানুষের। তিনি আরো বলেন, অবিলম্বে দাম না কমালে জেলা জুড়ে তীব্র আন্দোলন শুরু করবে যুব তৃণমূল। স্কুলে ক্লাস হচ্ছে না, অথচ পুরো ফি জমা দেওয়ার জন্য চাপ দেওয়া হচ্ছে অভিভাবকদের। এরই প্রতিবাদে হাওড়ার বিভিন্ন বেসরকারি ইংরাজি মাধ্যম স্কুলের সামনে অভিভাবকদের বিক্ষোভ। ডোমজুড়ের ডিপিএস স্কুল, ডিভাইন মার্সি স্কুল, সেন্ট হেলেন স্কুল সর্বত্রই ধরা পড়েছে সেই বিক্ষোভের ছবি। হেলেন স্কুলের সামনে অভিভাবকরা প্ল্যাকার্ড হাতে নো স্কুল নো ফি স্লোগান দেয়। তাদের বক্তব্য, লকডাউনে সবারই আর্থিক অবস্থা খারাপ, অনেকের হাতে কাজ নেই, তাই তাদের পক্ষে স্কুল বন্ধ থাকা সত্ত্বেও সম্পূর্ণ ফি দেওয়া একেবারেই অসম্ভব। ডলার ভাঙানোর নাম করে প্রতারণার অভিযোগ। বাগুইআটির হাতিয়ারা বাসস্ট্যান্ড থেকে 4 জন গ্রেপ্তার। ধৃতরা উত্তর ২৪ পরগনার ভাটপাড়া এবং নদিয়ার বাসিন্দা।
বনগাঁর বাসিন্দা সুবীর মণ্ডল নামে মানি ট্রান্সফারের ব্যবসায়ীর কাছে ওই চার যুবক গিয়ে ডলার ভাঙানোর কথা বলে। $20 ভাঙানোর জন্য অর্ধেক টাকা দেয় তারা, কিন্তু এরপরে ফের ওই চার যুবক $1,300 ভাঙানোর প্রস্তাব দেয় ব্যবসায়ীকে। সেই মতো নিউ টাউনে লেনদেন হয়। ব্যবসায়ী সুবীর মণ্ডল তাদের টাকা দিলে পরিবর্তে ব্যবসায়ীর হাতে একটি থলি দেয় অভিযুক্তরা। ব্যবসায়ীর অভিযোগ, থলি খুলে দেখা যায় ডলার না, কাগজে ভর্তি সেই থলি। এরপরে পুলিশের দ্বারস্থ হন তিনি। পূর্ব বর্ধমান শহরে তৃণমূল কংগ্রেসের হাতে আবারও আক্রান্ত বিজেপি কর্মী সমর্থকরা, তাই সদর থানা ঘেরাও করে তুমুল বিক্ষোভে সামিল বিজেপি কর্মীরা। তাদের অভিযোগ, আদালতের রায়ে বর্ধমান উত্তর বিধানসভার কয়েকজন কার্যকর্তা জামিন পায়। বর্ধমান সংশোধনাগার থেকে জামিনে মুক্ত সেই কর্মীদের আনার জন্য বিজেপি কর্মীরা সেখানে হাজির হলে তাদের ওপর আক্রমণ চালায় তৃণমূল কর্মীরা। জখম হন চারজন বিজেপি কর্মী, গুরুতর অবস্থায় দুজন হাসপাতালে ভর্তি। এরপরই বর্ধমান থানায় লিখিত অভিযোগ জমা দিয়ে তুমুল বিক্ষোভ শুরু করে বিজেপি কর্মীরা। বুধবার পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর পৌরসভার 25 নম্বর ওয়ার্ডে যুব ও মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। মোট 60 জন মানুষ স্বেচ্ছায় রক্তদান করে। এরপর পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কৌশল্যা মোড়ের বড় রাস্তার ওপর গ্যাস সিলিন্ডার নিয়ে প্রতীকী বিক্ষোভ দেখান শাসক দলের নেতৃত্বরা। শহরের বিভিন্ন জায়গায় এই বিক্ষোভ দেখা যায়। উপস্থিত ছিলেন বিধায়ক প্রদীপ সরকার সহ বিশিষ্ট ব্যক্তিত্বরা। আপনি কি কম দামে ভালো ফ্রিজ এসি কিনতে চান? তাহলে অবশ্যই আসতে হবে ডায়মন্ড হারবারের ডিজিটাল গ্যালারিতে। কারণ ডিজিটাল গ্যালারি মানেই সাধ্যের মধ্যে সাধ পূরণের সঠিক ঠিকানা। আর এখান থেকে কিনলেই পাবেন 1 বছরের জন্য ফ্রি সার্ভিস। শর্তাবলী প্রযোজ্য।